প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই এগিয়ে যাবে বাংলাদেশ আবারও অঙ্গীকার করলেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশ্ব খাদ্য দিবসের আলোচনায় যোগ দিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী জমির সর্বোচ্চ ব্যবহার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা কাজী বাপ্পার প্রতিবেদন বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এই আন্তর্জাতিক আলোচনা সভার যৌথ আয়োজক কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও দিনব্যাপী এই সভার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার শুরুতেই দেশে খাদ্য ও পুষ্টি ঘাটতি নিরসনে তার সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী এই মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ খাদ্য উৎপাদন বাড়াতে গবেষণা আরো জোরদার করার তাগিদ দেন প্রধানমন্ত্রী বলেন কৃষিকে গুরুত্ব দিয়েই যাবতীয় পরিকল্পনা প্রণয়ন করে সরকার ডিজিটাল পদ্ধতিতে কৃষক যাতে সব ধরনের সহযোগিতা পায় তার বিভিন্ন পদক্ষেপ নিয়েছি তারা কিন্তু ওই মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলে কোন ধরনের সার দরকার সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি এবং কৃষকরা সেই সুবিধা পাচ্ছে অনাবাদি জমির সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ দেন শেখ হাসিনা 1 ইঞ্চি জমি কেউ ফেলে রাখবেন না গাছ লাগান ফল লাগান তরিতরকারি লাগান যে যা পাইন কিছু লাগিয়ে নিজের উৎপাদন বাড়ান দেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের আমরা এই করোনার সাথে সাথে ঝড় বন্যা সবই আমরা মোকাবেলা করে যাচ্ছি কাজে এভাবে আমাদের বাঁচতে হবে প্রকৃতির সাথে কিন্তু আমরা খাদ্য নিরাপত্তাটা যাতে নিশ্চিত থাকে প্রতিটি মানুষের ঘরে যেন খাবার পৌঁছায় একটি মানুষও গৃহহীন থাকবে না প্রত্যেকটা মানুষ চিকিৎসা সেবা পাবে কৃষিকে যান্ত্রিকীকরণের পাশাপাশি পরিবেশ বান্ধব খাদ্য উৎপাদনে জোর দিতে কৃষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসুন এই বিশ্বকে আমরা ক্ষুধামুক্ত করি কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা